বৌমা, কুমুকে চানের পর একটিবার উপরে পাঠিও। সোনা ঠাম্মা তিনতলার সিঁড়ির মুখে দাঁড়িয়ে হাঁক দেয়। গোপাল ঠাকুরের আসনের সামনে ধূপ চলছে, পায়েসের বাটি। সোনা ঠাম্মা ডাকে, এসো কুমুদি ভাই, আজ তোমার জন্মতিথি, ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদ। 12 বছর আগে গোটা অমাবস্যা তোমার মা ব্যথায় কষ্ট পেল। ডাক্তারবাবু বললেন পেট কাটতে হবে, ছুরি কাঁচি রেডি করার আগেই তুমি সুরুত করে বেরিয়ে এলে। এই গল্পটা আমার মুখস্থ। সোনা ঠাম্মা বাবার জেম্মা, মানে আমার যেরকম জেম্মা সেরকম। জেম্মার ঘরে বেশিক্ষণ থাকলে মা রাগ করে, তবে সোনা ঠাম্মার ঘরে যে কোনো সময় যেতে পারি। ঠাকুর নম করি, সোনা ঠাম্মাকেও নম করি। সোনা ঠাম্মার গাছ ব্যালকনিতে কত গাছের টব দাদাই লাগিয়েছে। দাদাই জ্যাজা আর জেম্মার ছেলে। ইস, স্কুলে হারবেরিয়ামের জন্য পাতা এখান থেকেই তো নিলে হতো। কম্পাউন্ড লিফ, যৌগিকপত্র বেশি করে কালেক্ট করতে বলেছে বৈশাখী মেস। গাঁদা চন্দ্রমল্লিকার স্যাম্পল অনেক আছে, আর নেব না। আচ্ছা, ওগুলো কি গাছ? ও ঠাম্মা! সোনা ঠাম্মা বোধ হয় রান্নাঘরে। দাদাইকে ডাকি, দাদাই কেমন বদলে গেছে, আমাকে পাত্তাই দিচ্ছে না, স্মার্টফোনে আঙুল বোলাচ্ছে। পাতা ছিঁড়ব, স্কুলে লাগবে হারবেরিয়াম। আমি গলা তুলি, দাদাই এটা কিং গাছ। দাদাই হঠাৎ ঘর থেকে ছিটকে আসে ব্যালকনিতে, খবরদার বলছি! চোখে আগুন ছিকরচ্ছে, একদম গাছে হাত দিবি না। চমকে উঠি, কষ্টও হয়, আমি তো একটাই বোন, নিজের নয় ঠিকই, কিন্তু এ বাড়িতে তো আর কোনো মেয়ে নেই। না, দাদাই সত্যিই বদলে গেছে। লুকিয়ে একটা পাতা ছিঁড়ে নি আগে, দৌড়ে আসি দোতলায়, পড়ার টেবিলের পেপারের নিচে চেপে রেখে দিই পাতাটা। কান্না পায় দাদাইয়ের ব্যবহারে। আচ্ছা, এই পাতাটা স্পিসিস কিভাবে জানবো? কিছু না লিখে জমা দিলে বৈশাখী মিস খোনা গলায় চিৎকার করে বকবেন, হাউ ডেয়ার ইউ, হ্যাভেন্ট রিটেন স্পিসিস নেম। যমুনা মাসি বিকালে ঘর মুছতে এলেই জিজ্ঞেস করব। মাসি প্রচুর গাছ চেনে, আমাকে অনেক স্যাম্পেল এনে দিয়েছে। হায় গো, কোথা থেকে পালা এই পাতা কুমু? যমুনা মাসির চোখ বড় বড় করে, ফেলাই দাও, ফেলাই দাও, ও পাতা বিষ। বিষ? বিষাক্ত গাছ দাদাই কেন লাগিয়েছে? গাছটার নাম কি? আমাকে জানতেই হবে। বাবা সন্ধেবেলা ফিরলে বাবা স্মার্টফোনে পাতাটার ছবি তুলে গুগলে সার্চ করে আপলোড দিই। এই তো, এইরকম দেখতে আরও পাতার ছবি আসছে। কি নাম? CANNABS, ক্যানাবিস। হ্যাঁ, নামের মধ্যে বিষ শব্দটা আছে, ওই জন্যে কি যমুনা মাসি? বাবা দেখো, এটা একটা বিষাক্ত গাছ, ক্যানাবিস। দাদাই টবে প্রচুর লাগিয়েছে। কেন? বিষ দিয়ে দাদাই কি করবে বাবা? খুব ভয় করছে আমার। বাবার মুখটা হঠাৎ ভীষণ গম্ভীর হয়ে গেল। বাবা তিনতলায় উঠে যায়। কেমন থমথমে হয়ে গেছে আমাদের বাড়িটা, বড়রা ফিসফিস করে কি যেন বলছে। কিছুদিন পরে দাদাইকে রিহ্যাবে পাঠানো হলো। মা খুব বকেছিল প্রথমে, পড়াশোনায় অষ্টরম্বা, খালি রেট খাটিস, সংসারে কি নতুন অশান্তি ডেকে আনলি তুই? সোনা ঠাম্মা জড়িয়ে ধরেছিল, বকো না বৌমা, ও ছিল বলি চরম বিপদ থেকে রক্ষা, না হলে যে বাড়ির মানুষের হাতে হাত করা পড়তো।